শুরু করছি সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে, আমি মধুবন্তী। ঋণের চাপ বেড়েই চলেছে মোদী জামানায়। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের অঙ্ককে ছাপিয়ে যেতে পারে ঋণের পরিমাণ। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা IMF এই আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছে ভারতকে, যদিও কেন্দ্রের পক্ষ থেকে এই আশঙ্কা ভিত্তিহীন বলে দাবি করেছে। কেন্দ্রীয় সরকারের বেড়ে চলা ঋণের বোঝা নিয়ে সতর্ক বার্তা দিয়েছে IMF। বর্তমানে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা GDP পরিমাণ 3.18 লক্ষ কোটি টাকা। IMF রিপোর্ট বলছে, যে হারে ভারতের ঋণের বোঝা বেড়ে চলেছে তাতে অচিরেই তা দেশের GDP ছাপিয়ে যেতে পারে। দেশের জলবায়ু ও পরিবেশ পরিস্থিতির উন্নতি ঘটাতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যবস্থা নিতে প্রচুর অর্থ যোগানের প্রয়োজন। তার প্রেক্ষিতে সরকারের ঋণ যদি GDP টপকে যায়, তাহলে অর্থনীতি সংক্রান্ত ঝুঁকি বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে IMF। ঋণ গ্রহণে হ্রাস টানতে বলে ওই রিপোর্ট বলেছে, কেন্দ্র যদি আর্থিক নীতিতে কিছু পরিকাঠামোগত পরিবর্তন ঘটায়, তাহলে বর্তমান এবং আগামী অর্থবর্ষে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঋণের পরিমাণ কমাতে ভারতকে রাজস্ব আদায় আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে IMF। আসন্ন অর্থবর্ষে বিশ্ব মন্দা বাণিজ্য ও অর্থনীতির মাধ্যমে ভারতে প্রভাব ফেলতে পারে। এদিকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও ভারতের ঋণ GDP অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, সরকারের উচিত ঋণের পরিমাণ কমানো, তা না হলে বিদেশি বিনিয়োগকারীরা চিন্তার কারণ হয়ে উঠতে পারে, এমনকি ভারতের প্রতি আস্থা হারাতে পারে বৈদেশিক লগ্নিকারীরা। দেশের এই ক্রমবর্ধমান সরকারি ঋণের পরিমাণ কমানো জরুরি, তা গত অক্টোবরেই বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। IMF ভারতীয় এক্সিকিউটিভ ডিরেক্টর KG সুব্রহ্মণ্যমের দাবি, ভারতের ঋণ GDP অনুপাত খুব সামান্যই বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ভারতের ঋণ সংক্রান্ত ঝুঁকি কম, কেননা এই ঋণ প্রধানত দেশের মুদ্রায় নেওয়া হয়েছে। ঋণ GDP অনুপাত 2021-22 সালে 84% হলেও তা 2022-23 সালে কমে 81% নেমেছে। তাই ঋণ পরিস্থিতি ভারতের নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি KG সুব্রহ্মণ্যমের। কলকাতা টিভি।